হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠু অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো টাইটেল থাম্বনেল দেখবে আশা করছি বুঝেই গেছো যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে শঙ্করদের বাড়িতে। কারণ শঙ্করদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে, আর আমরা বেসিক্যালি গণেশ পুজো সেরকম ভাবে করা হয় না বাড়িতে, মানে আছে গণেশ ঠাকুরের আসনে, বাট নর্মাল যেরকম পুজো হয় সেইভাবেই পুজো হয়। বাট ওদের বাড়িতে এবার একটু অনেক বড় করে করবে, সেই লেভেলের গরম লাগছে, আরো চুল ছেড়ে আছি। তো শঙ্কর এসছে আমাদের নিতে, এদিকে রয়েছে আমাদের তিনটে গাড়ি, মানে ওদিকে শঙ্করের রাজা, ওদিকে আমার রানী, আর এদিকে আমাদের টাইগার। তো তিনটে রয়েছে, তিনটেরই পুজো হয়ে গেছে, আর এখন ওর ভিতরে রয়েছে। আর ও বেসিক্যালি হচ্ছে ওমার জন্য শাড়ি নিয়ে এসছে, মানে সীমা যে শাড়ি ব্যবসা করছে, তোমাদের সেই শাড়িগুলো মানে বলতে গেলে মানে ফার্স্ট ডেলিভারি আমার কাছে হয়েছে। তো যেহেতু শঙ্কর নিয়ে এসছে, তো তোমাদেরকে আমি এখন দেখাবো শাড়িটা কেমন কি না, আমার কতটা ভালো লেগেছে, আর ও ভেতরে বসে, চলো ভেতরে যাই। এবারটা তোমরা কমেন্ট করো শঙ্করকে সিমলার চশমা পরে, মানে মিঠির চশমা পরে কেমন লাগছে। তো ও আমার যে শাড়িগুলো নিয়ে এসছে সেগুলো এখন তোমাদেরকে আমি দেখাবো। এই যে দেখাও, প্রথম নিয়ে এসছে এটা, ফার্স্ট ডেলিভারি আমার কাছে। তো সব থেকে বেশি কথা হচ্ছে শাড়িটার দাম অনেক কম, আমি সীমার কাছ থেকে, তোমরাও নিতে পারো, ঠিক আছে। লাইভ চলবে স্যারকে, সিস্টার লাইভ, হ্যাঁ লাইভ আসতে হবে। এটা নিয়েছি, আর যেহেতু ওদের বাড়িতে বললাম আমি গণেশ পুজোতে যাব, তো তার জন্য ও এটা আমাকে গিফট করেছে। ইয়েস, এটা হচ্ছে গিফট, এটা আমার কোনো কেনা না, এটা গিফট। চলো এটা গিফট, দাদা এই শাড়িটা আমার সুন্দর লেগেছে। খুলে আস্তে আস্তে সব খুলতে হবে, দেখবো না কেমন ক্যাটালগ রয়েছে। তো এটা হচ্ছে কি ওদের বাড়িতে পুজোর শাড়ি, জানি না আদৌ পুজোতে যেতে পারবো কিনা, কারণ আমার মায়ের শরীরটা ভালো না। আচ্ছা দেখো কত সুন্দর শাড়ি, এই সত্যি কাপড়টাও সুন্দর, এই শাড়িটার শাড়িটাই সুন্দর, আমি লাইভেই দেখে ফেলেছি। ব্রাহ্মণ টাইপের হয় না আমি বেরিয়ে যাচ্ছি, সবাই এদিকে রেডি হয়ে গেছে, এদিকে শঙ্কর, এদিকে বৌদি, সবাই আজকে লাল 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 লালে লাল, শুধু আমার দাদা একাই ব্লু পরেছে, এই যে ব্লু পরে রেডি। আর এদিকে আমার মা, আর মা আমার মায়ের শরীরটা ভালো না, তাও যাচ্ছি, একদিন মাসে থাকবে, আর সকাল সকাল চলে ঠিক আছে। আর এদিকে রয়েছে রিও, কারণ মাকে নিয়ে এমনিও যাওয়া যাবে না, কারণ আমাদের রিও ওকে রেখে যাওয়া যায় না। তো চলো আমরা এখন যাই, আর মায়ের শরীর মানে মায়ের স্লাইন চড়ানোর পরে মায়ের শরীরটা এখন একটু ভালো হয়েছে, একটু না মোটামুটি ভালোই হয়ে গেছে, তাই জন্য যাচ্ছি। তো চলো, কিসের চাবি, চলো একবার বেরিয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা হবে। এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল,
শঙ্করদের বাড়িতে চলে এসেছি। আসার পরে তারপর আর ভিডিও করা হয়নি। আমরা আবার কি করেছি, রাস্তা থেকে খিচুড়ি তুলে নিজের মানে প্রসাদ নিয়ে নিয়েছিলাম, যেহেতু বৌদি খেতে ভালোবাসে, তো সেটা আমরা খেলাম সবাই মিলে। আর এখন ওদের বাড়িতে মানে সবাই যে যার মতো কাজ করছে। এদিকে আমার দাদা বসে আছে, কি হয়েছে? আচ্ছা দেখে নিয়েছি, সবাই বসে আছে, যে সবাই ঘরে সবাই লাইভ টাইপ করছে। তুই বসে বসে সিঙ্গারা খাচ্ছে, ওই যে আমরা সিঙ্গারা গুলো নিচ্ছি সেগুলো খাওয়া হচ্ছে। কি বড় ব্লগ, ওরা এখন লাইভ করছে। এরা এইমাত্র সব মানে শাড়ি টাড়ি সেল টেল করার পরে এখন সত্যি সীমা তোমাকে স্যালুট, থ্যাংক ইউ, তুমি পারো এইসব। ওই যে একটুখানি বসেই বসে তোমার গরম লাগে না, তাই কথা বলে যে তাই অবস্থা। আমি বসেই উঠে গেছি, মানতে হবে। এর একজন সামনে ক্যামেরাম্যান পুরো বসে আছে, হাত ধরা হয় না যদি বোনের কষ্ট না তাহলে। আচ্ছা হ্যাঁ, আর ওইদিকে হচ্ছে গিয়ে যে সব কিছু সামলায় সে যে বসে রয়েছে, সবচেয়ে কষ্টের কাজ করছে আর একজন, এই যে সেকেন্ড সব কিছু গোছাচ্ছে। হ্যাঁ এদিকে আমার দাদাজি দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে বৌদি সব গোছাগাছি করে সব কিছু নিয়ে নিয়ে গরম। চলো সবাই কাজ করুক, অন্ধকার হয়ে গেল। বৌদি সীমা ইয়ে বলছি, তো ফাইনালি শাড়ি নিয়ে নিলো এইদিকে সীমার কাছ থেকে, কত সুন্দর নিয়েছে। বাট বলতে গেলে এই যে আর একজন কাছে টপু সামনে বেশ সুন্দর, মানে আমি তোমাদের কালারটা বোঝাতে পারছি না, বাট এটা অনেক অনেক সুন্দর কালার। হ্যাঁ আর এর একটা কালার দেখেছিল, বাট এটাও পছন্দ হয়েছে কালারটা, বাট এই দুটোর ভিতরে চুজ করতে। হ্যাঁ বৌদিরকে এটা বেশি ভালো লাগছে আমার মধ্যে, তাই জন্য এটাই নেওয়া হচ্ছে। এদিকে আবার চলে আসছে মিঠুন, সবাই চলে এসছে। চলো শাইন, তোমার কোনটা বেশি ভালো লাগছে বলো? আমার অলরেডি ক্যামেরায় একটাও ভালো লাগে না, হ্যাঁ ভালো লাগে না, কিন্তু সামনে এসে একটা দেখো সে চারখানা নাচছে। এই দুটোর ভিতর কোনটা বেশি ভালো বেস্ট? তোমার ভাই কি লাগছে রে এটা গায়ে? এটা না বললাম, এটা মানে সামনে, আমি বললাম উনি ফর্সাতে এটা গায়ে। আমি ফোনে কেমন লাগছে তুমি দেখো, ফোনে হয়ে যাচ্ছে তোমার দেখা বলছি। আমি একটা কথা বলছি কি, যারা এই এসআরকে সিস্টার দিয়ে শাড়ি নেবে কিন্তু ক্যামেরায় যা দেখবে হাতে পেলে মন ভরে যাবে, একটাই কথা, মানে তোমার সামনে যদি কোনো ফিডব্যাক, তোমার খারাপ ফিডব্যাক আসবে না, সবাই বলবে যে সেই দিয়ে সীমা দি। আগে দিন 750 এর একটা শাড়ি ও নিয়ে গেছে তাদের বাড়িতে মগরাতে, যেহেতু ডেলিভারি দুদিন সানডে স্যাটারডে ছিল, সে আমাকে বলছে যে দিদি শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে, দেখো আমরা একটা শাড়ি পরলে কিভাবে একবার পরবো বাস বেস্ট লাগুক দেখতে, একদম পরে যেন বেস্ট পাই, আর পরে যদি শান্তি না পাই তো শাড়ি পরা কোনো মানে হয় না। এটা অন্য জায়গায় বেশি ফুটছে, দুটো দু সাইডে রাখো, এই তো নাও ফোনে মানে ফোনে মনে হচ্ছে ফোনের থেকে মানে সামনাসামনি গ্লেজটা সেই। আচ্ছা তোমরা যদি নিতে চাও 9064 পছন্দ হয়ে গেল, বলি কোনটা বেশি ভালো? ও করতে তুমি তুমি রাখো, তোমরা দুজনে কিন্তু ফর্সা রাখো, তোমার এই দুটোর মধ্যে কোনটা ভালো এবার বলো। এখন যেটা ভালো লাগে নিয়ে আচ্ছা, আপনারা সামনে এটা আসলে লাগছে, ফোনে যে কথা দেখবে দেখবে সামনে এটা অনেক সুন্দর মেটাই হচ্ছে। আচ্ছা চল, আমি আরেকবার আমি ওদিকে একটু কনফিউজ করব ভিডিওর পরে যে কোনটা নেবে, তো চলে সেই হিসেবে নিয়ে যাই। শাড়ি ছাড়ো, আমি বলে ডেকোরেশনটা অনেক সুন্দর করেছে, তো লাল পছন্দ করে তো এখন যাবো আমরা গনসুকে আনতে সবাই মিলে, একদম ধুম ধারাকা হলাম, নাচ নাচতে যাবো। কিন্তু এখানে বক্স নেই, বললো যে নাকি বিশ্বকর্মা ছোট বক্সটা না, তাহলে তাহলে আমি সকালবেলা একটা দিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারবো। বক্স বক্স নিয়ে এসো, বক্স ছোটটা, তাহলে গনসুর গান চালালে একটু মনে হবে। হ্যাঁ বাড়িতে বুঝে 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 চলো, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে, আপাতত এইটুকুই, টাটা। এখন সম্পতি বাড়ি থেকে একটুখানি ঘুরতে বেরোলাম, ঘুরতে না অ্যাকচুয়ালি বাজি কিনতে বেরিয়েছি, বাট মনে হয় না যে এই কলকাতার বাজারেও বাজি পাবে, কারণ বাজিটা হচ্ছে তোমার ইলিগাল, আর তারপরে ও নেবে ও নেবে একটু নর্মাল বাজি, নর্মাল ওইগুলো ওইগুলো বিক্রি হয়, লঙ্কা বাজি, তারপর ওই যে হাওয়া জ্বালা বাজি না, স্বর্ণা বাজি, স্বর্ণা বাজি হয় না ওইগুলো, পুরা বাজার। চলো দেখা যাক পাই কিনা, তারপর ঠিক নেই, তারপর আবার ঢুকে যাবো, মানে ওই পাই কিনা আবার ঠাকুর যাবো, তারপর ঠাকুর আসবে বলতে গুপ্ত ভাই গেছে।
বাড়ির জন্য ফল কত ফল নিয়েছে আপেল নিল সব আঙুরে হয় না সিজনে গুলো হয় না এটাতে দানা হয় হ্যাঁ এটা যদি দানা আছে ভালো লাগে না ওই ওই যেটা নিচ্ছিল ওটাই না ওটা হাফ নাও ওটা কেটে হাফ নাও কালোটা নেই দেখতে পাচ্ছ না ওনার জিনি উনি চাইবে বিক্রি হোক চলো নিয়ে নি এখন গণেশ সব নেওয়াটা হয়ে গেছে গঞ্চুকে এখন সব ফটো তুলছে নিজেরা ভিডিও করা হয়ে গেছে এখন বলছে চলো সবকিছু এখন হয়ে গেছে ফটো তুলছে এখন একে নিয়ে যাবো গঞ্চুকে বাড়িতে চলো তোমরা ভিডিও করে নাও ওইদিকে রয়েছে বৌদিদের গরম কেমন লাগছে গরম অনেক সুন্দর লাগছে গঞ্চু বলিনি সিংহাসন চলে এসেছে তোমরা দেখে নিয়েছো গঞ্চুকে আনা হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই রকম ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিয়ে দিও আর আজকে আমার এই ড্রেস এম এস কে রিলস বানাতে পারিনি চলো টাটা লাভ ইউ অল আসো